ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিপজ্জনকভাবে রেললাইন পারাপার রুখতে রাইলেন ধারে দেওয়াল মেরামতের উদ্যোগ রেল কর্তৃপক্ষের, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। বালিগঞ্জ স্টেশন সংলগ্ন ভাঙা পাঁচিল এলাকার ঘটনা। টাকা ধার না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের আনন্দ মেলা গ্রামে, গ্রেফতার অভিযুক্ত। মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে অটো উল্টে মৃত্যু মহিলা যাত্রীর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কোম্পানি পুকুর এলাকায়। অতিরিক্ত যাত্রী তোলা ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কলেজে ভর্তি দুর্নীতির জের রাজ্যজুড়ে অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপের সেন্টার করবে সরকার। ফর্ম ফিল আপের নামে টাকা নেওয়া হয় বললেন খোদ শিক্ষামন্ত্রী, তাই আগামী বছর থেকে সরকারের পদক্ষেপ। ডিএলএড প্রশিক্ষিত স্কুল শিক্ষকদের ইনক্রিমেন্ট চালু, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের। যারা এবছরে ডিএলএড ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে বিধি বলবৎ। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জট কাটল বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাঁচামির কয়লা ব্লকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই কয়লা খনির কাজ খুব দ্রুতই শুরু হতে চলেছে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী, হবে লক্ষাধিক কর্মসংস্থান, আয় বাড়বে রাজ্য ও কেন্দ্রে, তবে আগে পুনর্বাসন দিয়ে তবে কাজ শুরু হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিষেবা খতিয়ে দেখতে পার মেডিকেল কলেজগুলিতে সরাসরি স্বাস্থ্য ভবন। গতকাল এসএসকেএম এ গেলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, খতিয়ে দেখলেন পরিষেবা। বিভাগীয় প্রধানদের সঙ্গে চার ঘন্টা বৈঠক করলেন, রোগী হয়রানি কমাতে বিশেষ কমিটির নির্দেশ। বউবাজারের বাসিন্দা বৃদ্ধার মৃত্যু, মেট্রোর বিপর্যয়ের জেরেই মৃত্যু। বাড়ি ছাড়ার শোক আর হোটেলের অব্যবস্থার কারণে অসুস্থ, অভিযোগ পরিবারের। কোনো অভিযোগ পায়নি, পাল্টা দাবি কেএমআরসিএল এর জিএম অ্যাডমিনিস্ট্রেশনের। কমেছে ধসে পড়ার হার, বউবাজারে মাটির ক্ষয় জল আটকাতে সুরঙ্গে তৈরি অ্যাকোয়ারিয়ামে প্রবল বেগে ঢোকানো হলো জল, জানালো মেট্রো কর্তৃপক্ষ। ভারবহন ক্ষমতা কমেছে শিয়ালদা উড়াল পুলের, স্বাস্থ্য পরীক্ষার পর রিপোর্টে উল্লেখ। শিয়ালদা উড়াল পুলের ওপর থাকা ট্রাম লাইন তুলে ফেলে পাতলা পলেস্তরার প্রলেপ দেওয়ার পরামর্শ। পুজোর পর শুরু হবে সংস্কারের কাজ, জানিয়েছে কেএমডিএ। টালিগঞ্জে নির্মীয়মান ইজাতুল্লাহ লেন ব্রিজ পরিদর্শন করলেন মেয়র ফেরহাদ হাকিম ও পুলিশ কমিশনার অনুজ শর্মা। পুজোর আগে ব্রিজ চালু করতে চায় সরকার, কিন্তু রাস্তার ওপরই পুজো হচ্ছে, স্থানীয়দের আবেদন ব্রিজ পুজোর পরে চালু করা হোক, আবেদনে সম্মতি মেয়রের। ভারতে বড় ধরনের নাশকতার ছক কষছে পাকিস্তান, গোয়েন্দা সূত্রে সতর্ক বার্তা। সূত্রের খবর, পাক সরকারের মদতে পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা, জেগে উঠছে জঙ্গি শিবিরগুলি। সাতটি লঞ্চ প্যাড সহ পেতে রয়েছে 300 জঙ্গি, ভারতে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে তারা। জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে আজ পথে নামছে তৃণমূল, সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড তৈরির জন্য ডাকা হলো টেন্ডার। কর্মসংস্থান, বেকার ভাতা এবং শিক্ষায় খরচ কমানো সহ একাধিক দাবিতে আজ নবান্ন অভিযানে নামছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলি। সিঙ্গুর থেকে ডানকুনি পর্যন্ত প্রথম দিনের পদযাত্রা, পরদিন হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযান। বামেদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল। একবার বলতেন সিঙ্গুর চলো, এখন বলছে সিঙ্গুরকে দফা দফা করে দিয়েছি, এখন আমি কৃষকদের মেরেছি, কৃষক কন্যা হত্যা হয়েছে, ধর্ষিতা হয়েছে। হয়তো তাদেরকে নির্বাচনের সময় আমি রবীন্দ্রবাবুকে দেখেছিলাম মাথায় ন্যানো নিয়ে ঘুরতে, আজই ওরা মাথায় কাকে নিয়ে আসে সেটা দেখি। তৃণমূলেই কি থাকছেন দেবশ্রী রায়, বিধানসভায় প্রিভিলেজের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিয়ে জল্পনা উস্কে দিলেন রায়দিঘি তৃণমূল বিধায়ক। কথা বললেন তৃণমূল বিধায়কদের সঙ্গে, যদিও প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন না দেবশ্রী। শুভবুদ্ধির উদয়, প্রতিক্রিয়া তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুভবুদ্ধির উদয় হয়েছে, স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের বিধায়ক হিসেবে এসেছেন। দেবশ্রীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমাদের দলে আসেননি উনি, আমার সঙ্গে দেখা করতে এসেছে, হ্যাঁ অনেক জায়গায় যাচ্ছেন। বিজেপি সদর দপ্তরটা এখন পলিটিক্যাল ট্যুরিজমের জায়গা। এ রাজ্যেও চালু হবে জাতীয় নাগরিক পঞ্জি, ফের হুঁশিয়ারি বিজেপি। ওনার পুরনো অভ্যাস আছে, কিছু হলেই রাস্তায় নামেন, বাড়ি থাকতে পারেন না, সেই অভ্যাসটা রাখার জন্য করছেন, কারণ 21 সালের পরেই আবার রাস্তায় নামতে হবে। রাজ্যে লাগু হচ্ছে না নতুন মোটর ভেহিকলস আইন, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রের এই আইন লাগু হলে সাধারণ মানুষের উপর চাপবে অতিরিক্ত বোঝা। মোটর ভেহিকলস অ্যাক্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি না, উই আর নট ইমপ্লিমেন্টিং নাও। ইফ এনিথিং ইজ রং, ইউ ইনস্টেড অফ 500 রুপিস ইউ হ্যাভ গিভেন চার্জ 10,000 রুপিস। নারদকাণ্ডে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। শোভনের সঙ্গে সিবিআই দফতরে যান বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও, কাকলি ঘোষ দস্তিদার ও শুভেন্দু অধিকারীকে তলব। শেষ হলো কলকাতা হাইকোর্টে রাজীব কুমারের মামলার শুনানি, রায়দান স্থগিত রাখল আদালত, শুক্রবার রায়দানের সম্ভাবনা। সারদা মামলায় সিবিআই এর পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার।
দুদিন টানাপোড়েনের পর অবশেষে বোলপুরের মগ থেকে বিজেপি নেতার মৃতদেহ হস্তান্তর, কাটোয়ায় শেষকৃত্য সম্পন্ন, সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবার ও দলের। মুর্শিদাবাদের নওদার পর এবার মালদার কালিয়াচক, ফের পঞ্চায়েত প্রকল্পে কাজ পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষকে খুনের চেষ্টার অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, ঘটনার সূত্রপাত পঞ্চায়েতে কাজ পাওয়াকে কেন্দ্র করে। এবার উত্তর চব্বিশ পরগনার মিনাখায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার তিন, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম। এন্টালি থানায় অস্ত্র আইনে মামলার তদন্তে সূত্র মেলে।